হাই ভিউয়ার্স, আজ আমরা দেখতে যাচ্ছি পাম্পের মাধ্যমে রেডিমিক্স ঢালাই। আমরা যে পাইপ দেখতে পাচ্ছি এটি হলো রেডিমিক্স ঢালাইয়ের পাইপ। এই পাইপের ভিতর দিয়ে ঢালাই পাম্প থেকে রেডিমিক্স ঢালাই ঢালাই স্থানে পাঠানো হয়। এই পাইপগুলো অনেক শক্ত ক্লাম দ্বারা একটার সাথে আরেকটা জয়েন্ট দেওয়া হয়। এই পাইপের ডায়া 4 ইঞ্চি। এখানে যে পাইপটি সেটিং করা হয়েছে এটি প্রায় 180 মিটার দূরত্বে ঢালাই দেওয়া হবে। পাম্পটি 180 মিটার দূরে আছে, 180 মিটার দূর থেকে পাইপ সেটিং করে ঢালাই স্থানে আনা হয়েছে। এখানে রড বাঁধা আছে, এখানে ঢালাই হবে 12 ইঞ্চি, নিচে 4 ইঞ্চি সিসি ঢালাই দেওয়া আছে, উপরে 12 ইঞ্চি ঢালাই হবে, নিচে রিজিট ঢালাই এবং রুপসের একটি রাস্তার ঢালাই। দেখতেছেন বেশ দূরে পাম্পটি দেখা যাচ্ছে, প্রায় 180 মিটার প্লাস। আমরা পাম্পটির কাছে যাচ্ছি, যেখান থেকে ঢালাই দেওয়া হবে, যেখানে আর কি রেডিমিক্স গাড়ি এসে ঢালাই দিবে, ওইকে পাম্প ঢালাই স্থানান্তর করবে। আমরা সেই জায়গাটি যাচ্ছি। দেখেন এখানে রডগুলো অনেকগুলো চেয়ার থেকে পড়ে গেছে, যখন ঢালাই দেওয়া হয় তখন এগুলো আর কি চেয়ারে দেওয়া হয়, আস্তে আস্তে ঢালাই দেওয়া হয় আর পাইপগুলো খুলে ফেলা হয়। প্রিয় দর্শক, দেখতেছেন এই ঢালাইয়ের জন্য রাস্তাটা বন্ধ করে দেওয়া হয়েছে, এখানে কোনো গাড়ি চলতেছে না, বিকল্প রাস্তায় গাড়ি চলতেছে। আমরা পাম্পের কাছে চলে আসছি। যেটা দেখছেন এটি এখন যেটা দেখছেন এটি হলো রেডিমিক্স পাম্প। এটা 6 সিলিন্ডার পাম্প, রেডিমিক্স ঢালাই পাম্প দেখতেছি, ভিতরে এটা 6 সিলিন্ডার ঢালাই পাম্প। দেখতেছেন পাইপগুলো জয়েন্ট দেওয়া আছে, আর এখন যেটি দেখছেন এটি হলো পাম্পের হপার। এখানে ঢালাই ঢালা হয়, ঢালাই ঢালার পরে এখান থেকেই ঢালাইগুলা পাইপে এয়ার কম্প্রেসারের মাধ্যমে আর কি ঢালাই স্থানান্তর করা হয়। এটি এখন খালি, উপরে দেখেন একটা সাকনার মতো আছে, যাতে বড় কিছু থাকে এই সাকনা আটকে যায়, হয়তো বা ইট বা বড় পাথর কিছু বা কোনো ময়লা ফেলা থাকে এই সাকনা আটকে যায়। আর একটি দেখতেছেন রেডিমিক্সের গাড়ি দাঁড়ানো আছে, একটু আপনারা খেয়াল করেন এটা ড্রামটা, রেডিমিক্সের ড্রামটা একটা দিকে ঘুরতেছে, এটা যদি পিছন থেকে দেখি তাহলে বাম দিকে অর্থাৎ সামনের দিকে দেখলে ডান দিকে ঘুরতেছে। এটি যখন বাম দিকে বা যেই দিকে ঘুরতেছে এই অবস্থায় ঢালাই পড়ে না বা বের হয় না, যখন আমরা ঢালাই দিই তখন এটি ড্রামটা উল্টা দিকে ঘুরতে হয়, উল্টা দিকে ঘুরলেই ভিতর থেকে ঢালাই বের হয়ে আসে। দেখতেছেন এই যে গাড়িটা সামনে থেকে দেখলে হপারটা ডান দিকে ঘুরতেছে, ঢামটা ডান দিকে ঘুরতেছে, ডান দিকে ঘোরা অবস্থায় এটা স্বাভাবিক থাকে, যখন এটা উল্টা দিকে বা বাম দিকে ঘোরা শুরু করবে তখন এটা থেকে ঢালাই মানে বের হতে থাকবে হপারে। আর এই ডামটিতে সাধারণত 6.5 থেকে 7 কিউবিক মিটার ঢালাই ধরে বাইরের অঞ্চল ধারণ করে। এইখানে এটাতে 7 কিউবিক মিটার ঢালাই আছে, এক বেশি হলে সাধারণত ঢালাইটা একবারে ভরা ভরা হয়ে যায়, 7 কিউবিক মিটার স্বাভাবিকভাবে নিয়ে আসতে পারে। এখন আমরা ঢালাইয়ের দিকে চলে যাচ্ছি, যেখানে ঢালাই হচ্ছে চলেন আমরা ঢালাইয়ের দিকে চলে যাচ্ছি। এই দেখেন এইখানে
এখানে পাইপের মাধ্যমে ঢালাই আসতেছে। এখানে আস্তে আস্তে ঢালাই যে সামনে আসে আর একটা একটা করে পাইপ খুলে পিছনে চলে যায়। যখন পাইপটা খুলে তখন পাম্পটা অফ করে পাইপটা খুলে আবার সামনে যে করোগেটে আঁকা বাঁকা করা যায় পাইপটা, এই পাইপটা আবার লাগায় একটা একটা করে পাইপ খুলে পিছনে যায়। দেখুন এই একটা একটা করে পাইপ খুলে পিছনে যাবে, ঢালাই হয়ে আসবে আর একটা একটা করে পাইপ খুলে পিছনে দিয়ে যাবে। এখন আমরা আবার পাম্পের দিকে যাচ্ছি। এই দেখেন আমরা দ্রুত যাইতে চেষ্টা করতেছি পাম্পে। ঢালাই চল মানে সেরকম একটা শব্দ করছি, যখন মানে কম প্রেশারে থাকবো ঢালাইয়ের একটা শব্দ করতে যাচ্ছি। এখন আবার পরবর্তী পিছনে দেখেন আরেকটা গাড়ি দাঁড়ানো আছে, সেই গাড়িটা আসবে। দেখুন পাম্পের হপারে এই যে দুই পাশে দুইটা রোটার করতেছে, যেটা ডালাইটারের মিক্স প্লাস যদি পরবর্তী গাড়ি আসতে দেরি হয় যাতে ডালাইটার জমা না বাঁধে তার জন্য এটা সবসময় রান্না করতে হবে। ডালাইটারে পরবর্তী পিছনে যে গাড়িটা দাঁড়ানো এটা আসতেছে, আইসা লাগতেছে স্থানে। এই দেখুন আমি খেয়াল করেন গামটা কিন্তু সামনে থেকে ডাইন দিয়ে ঘুরতেছে। ঢালাই করার জন্য এটা সেটিং করতেছি, ঢালাই করার যে ফুল আবার ড্রাইভারের জন্য সেটিং করতেছি।
বেশ খেয়াল করবেন দেখুন দামটা কিন্তু সামনে ডান দিকে ঘুরতেছে, যখন ডালাইটা আসবে বা উঠবে তখন দেখুন এরপর বা যে কন্ট্রোল নিয়ে আসে সে ঘুরে বাম ঘুরে যখন দেবে তখন দাম দিয়ে যখন বাম দিকে ঘুরে শুরু করবে তখনই ডালাই বের হতে থাকবে। তারা যখন যত মনে মতো না যায় তারা কাছে নেয়, দেখেন দামটা এখন উল্টা দিকে ঘুরতেছে, উল্টা দিকে ঘুরবা মাত্রই দেখুন ডালায় আসা ডালায় বেরোয়া শুরু হবে। আর এখানে যে ইনফ্লুয়েন্সার যাচ্ছে সে হচ্ছে প্লান্টের অপারেটর বা অপারেটর হেল্পার Thank you.